বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে ঠিক 7:30টাও বাজেনি, সাড়ে সাতটা বাজতে 5 মিনিট বাকি, আর উঠে পড়েছি আজকে 6টার সময় ঘুম থেকে। তারও আগে উঠেছি, উঠে এই বন্ধ করতে হবে। রান্না অলরেডি শুরু করে দিয়েছি। আজকের হবে ঝিঙে দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে পাবদা মাছের ঝোল, আর বেশ রান্না করব রাতের তরকারি আর দুপুরের টিফিন। সেটা হলো এই দেখো মুসুরির ডাল, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো মুসুরির ডাল, মুসুরির ডাল আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি। এটাকে একটু পেস্ট করব। পেস্ট করব মানে কি, একদম মিহি পেস্ট করব না, মানে হালকা পেস্ট হবে ওইটা দিয়ে হলো করব তরকারি। সেটা রাত্রেবেলা খাবো আর দুপুরবেলা টিফিন হবে। তো আজকের মানে ওয়েদার একদম দেখছো কেমন কুল ওয়েদার, ঠান্ডা ওয়েদার। মানে কোথায় নিশ্চয়ই দার্জিলিং বা ওই সমস্ত এলাকায় বৃষ্টি হচ্ছে, যে কারণে ঘুম থেকে উঠেছি হালকা রোদ ছিল, তারপরে হঠাৎ করে শুরু হয়ে গেল, কি বলে মেঘলা ওয়েদার শুরু হয়ে গেল আর কি। এখন এখন মানে আজকের এই সকালবেলার টাইমটা তোমাদের সাথে কথা বলতে পারছি, আজকের যা গাড়ি যাবে, গাড়ির আওয়াজ যা হবে, আর ওই যে মাইকের অ্যানাউন্সমেন্ট যা হবে, মনে হয় না আজকে তোমাদের সাথে আর কথা বলতে আমি পারবো বলে। তাই সকাল থেকে মানে তাড়াহুড়ো করে কাজগুলো মিটিয়ে নিতে হবে, কারণ আজকে সোনাইয়ের অনলাইনে ক্লাস নেই। আজকের হলো সোনাইয়ের ছুটি, কালো ছুটি ভোটের জন্য। এখন ভোট উৎসব চলছে তো সেই আর কি। চলো আর বকবক করবো না, এদিকে আবার ভাতটা বসিয়ে দিই। চাল ধোয়া হয়ে গেছে, ভাতটা বসিয়ে মাছের ঝালটা বসিয়ে দিয়ে ঝোলটা বসিয়ে দিয়ে খালি ঝাল বলে ফেলি, ঝোলটা বসিয়ে দিয়ে ওইটা মিক্সিতে গ্রাইন্ড করবো, তারপরে আবার ওটা নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। আজ অনেক দিন পর রান্নাঘরে রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করছি। অনেক দিন প্রায় সেই রাজার অপারেশনের আগে, তারপরে তো রান্না বান্না প্রায় বন্ধই হয়ে গেছিল, এখনো তাই বিশেষ কিছু রান্না হচ্ছে না। এখন পেঁয়াজ কাটছি, ওই যে বড়াটা ভাজবো। এই দেখো কেমন কেমন করে করেছি দেখেছো, ডাল আছে, একদম মিহি করলে খেতে ভালো লাগবে না, হালকা হালকা ডাল থাকবে তবে বড়াটা খেতে ভালো লাগবে। আর কি ছাঁকা তেলে ভাজলেও হয়, একদম মানে ডুবন্ত তেলে খেতে খুবই ভালো হবে, কিন্তু আমি সেটা করব না। আমি ওই যে এতে দিয়ে ননস্টিকে দিয়ে মানে শ্যালো ফ্রাই করব, উল্টে পাল্টে নেব এই আর কি। আর পেঁয়াজ কাঁচা লঙ্কা তো ওতে দুটো দিয়ে দিয়েছিলাম, হালকা নুন আর ওটার নাম কি সামান্য একটু চিনি দিয়ে এটাকে ভাজ। আজকে মাঝে মাঝে রোদ উঠছে, এখনো সোনাই ঘুমোচ্ছে, আমার মাছের ঝোল ভাত সব রেডি, এবার ভাত খেতে বসবো এইটাকে ভাজতে বসে। ওখানে করলা সেদ্ধ হচ্ছে, এই দেখো তেল গরম বসিয়ে দিয়েছি, এই যে পেঁয়াজ কুচনো দিয়েছি, অল্প চিনি দিয়েছি আর নুন দিয়েছি, এটাকে ভালো করে এরকম করে মিক্সড করে নেব। এ দেখো কতটা রেখেছি দেখেছো, এ দেখো আমি আবার না কি করি বলতো, যে ডালটা ভিজিয়ে রেখেছি তো ডালটা আবার খানিকটা তুলে রাখবো, নিয়ে বাদবাকিটা ওই ওই তুলে রাখা ডালটা পরে মেশাবো ওর সাথে, তাহলে এই যে কট 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 করে মুখেতে পরে খেতে বেশি ভালো লাগে। এর ভেতরে পেঁয়াজ না দিলেও হয়, আমি একটু দিলাম, কারণ যেহেতু মশলাপাতিটা কম দেবো তো মানে তেলটা কম পড়বে মশলাটা কম পড়বে, ওই জন্য একটু টেস্টের জন্য পেঁয়াজটা দিলাম। এই সময় মনে হয় ভোটটা না হলেই ভালো হতো, তাই না?
কিছু হয়তো ভালো হচ্ছে, কিছু এই যে এত করোনা বাড়ছে না, খুব চিন্তা হচ্ছে বয়স্ক মানুষদের জন্য, বিশেষ করে চিন্তা হচ্ছে। তারপরে কি যে হবে, একদম ছোট্ট ছোট্ট করে ভাজবো দেখো। যে সমস্ত মানুষদের, মানে যে সমস্ত যাদের মনে করো এই ভোটের ডিউটি পড়েছে, তাদের ফ্যামিলিদের, ফ্যামিলির কি চিন্তা। হ্যাঁ, আমার রাজাকেও তো যেতে হবে এখানে ডিউটিতে, অত লোকের সমাবেশ, অত লোকজন, তার মধ্যে করোনার মধ্যে, মানে বিশাল একটা চিন্তার বিষয়। যতই মাস্ক পরে থাকুক, যাই থাকুক, অত মানুষগুলোর মধ্যে যদি যায়, করোনা যে কিভাবে আটকাবে কি জানি, চিন্তা হচ্ছে। আজকে তাড়াহুড়ো করতে গিয়ে, মানে তাড়াহুড়ো করে এমন করেছি, রাজা বলছে এত তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো, 8:15 বাজে, আমার রান্না কমপ্লিট সকালবেলা, যে 9টার সময় খাই। তোমাদের বলতে ভুলে গেছি, এটাতে না আলু দিতাম, তো আলুটা ওই জন্য লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে জিরে ফোড়ন দেব। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো
মশলাটা কষানো হয়ে গেছে। এবার দেখো এই যে সেই ডাল ধোয়া যে জলটা আছে না, এটা আমি ফেলে দিইনি, এই গ্রেভিতে দেব। তাহলে কি হবে, গ্রেভিটা বেশ মানে মাখো মাখো হবে আর খেতেও ভালো লাগবে। জল দেওয়ার পর এর মধ্যে সামান্য একটু গরম মশলা দেব, ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেব। বড়া দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট দেব আর নামাবো। বলেছিলাম না সারা দিন আজকে তোমাদের সাথে কথা বলতে পারবো কিনা দেখি, এত মাইক বেজেছে আর গাড়ির হর্নের আওয়াজ আমাদের নিজেদেরই নিজের মাথা ধরে গেছে, কি কথা বলবো আর তোমাদের সাথে। আর এই দেখো আমি এখন বসেছি, ওই যে সোফা কাম্বেটের বক্সটা পরিষ্কার করছি, সব জামা কাপড়গুলো মানে এখানে যে স্টোর করে রাখি সেগুলো নাবিয়ে ফেলেছি, নাবিয়ে পরিষ্কার করছি। আর দেখো এই দেখো গুছানো হয়ে গেছে, আমি সমস্ত জামা কাপড় যে রাখি স্টোর করে এরকম প্যাকেটের মধ্যে রাখি, ওপেন করে রাখি না। প্যাকেটের মধ্যে করে রাখলে কি হবে বলো তো, জামা কাপড়গুলোতে ধুলো লাগবে না, মানে পরিষ্কার থাকবে, আমাকে আবার নতুন করে কেচে তারপরে আবার আমাকে গায়ে ইউজ করতে লাগবে না। এই আর তারপরে মেয়ের ছোটোবেলাকার প্রচুর জামা কাপড় সেগুলো সব আলাদা করে রাখলাম। এখানে শুনেছি একটা আশ্রম আছে, সেই আশ্রমে দৃষ্টিহীনদের আশ্রম আছে, সেই আশ্রমে দিয়ে আসবো বলে। কোথাকার বক্স বলো তো, এটা হলো আমার সেন্টার টেবিলের বক্স। আমি সেন্টার টেবিলটার নিচটা এরকম বক্স তৈরি করেছি স্টোরেজ করার জন্য, কারণ আমি ভাড়া বাড়িতে থাকি, ট্রান্সফারেবল জব, প্রচুর জামা কাপড় জিনিসপত্র কোথায় রাখবো, তো সেই জন্যে আমি এই সমস্ত এইভাবে ফার্নিচারগুলোকে বানিয়েছি। অল্প ফার্নিচার কিন্তু সেটাকেও কীভাবে মানে ঠিকঠাকভাবে আমি ইউজ করতে পারি সেই কারণে। তারা এরকম একদিক মানে ট্রান্সফারেবল চাকরি তারাই বোঝে যে মানে ইচ্ছে থাকলেও সুন্দরভাবে থাকা যায় না, একটা পর্দা বানালেও মনে হয় যে সেই পর্দাটা কোথায় রাখবো, একটা জিনিস বানানোর আগে বারবার ভাবতে হয় যে জিনিসটা বানিয়ে ফেললাম বা কিনে ফেললাম সেই জিনিসটাকে আমি পর্দার কোথায় রাখবো, এইভাবেই চিন্তা ভাবনা করে আমাদেরকে চলতে হয়। এই দেখো বলেছিলাম না আমার মেয়ে প্রচুর জামা কাপড়, ওই দেখো এগুলো সব হলো আমার মেয়ের পুরনো জামা কাপড়, ওই আমি প্যাকেটে ভরে ভরে রাখছি। কিছু স্পেশাল কিছু মুহূর্তের জামা আছে, কিছু স্পেশাল জামা আছে যেগুলো প্রথম পরেছিল, সেই ধরনের জামা কিছু রেখে দেবো, দিয়ে বাদবাকি সমস্ত জামা কাপড় আমি ঠিক করেছি ওই আশ্রমে দিয়ে আসবো। আর কিছু নতুন জামা কাপড় কিনেও দিয়ে আসবো, রাজার সাথে কথা হচ্ছে, রাজা বলছে ঠিক আছে দেখি একদিন সময় বের করে এই কাজটা মেটাতে হবে। এই চলছে সারা সন্ধেটা আমার এইভাবেই কেটে গেল এই আর কি। চলো তাড়াতাড়ি কাজগুলো করে নিই।
দেখো এবার চলে এসেছি আমি কোথায় বলো তো, ওটিজির পরিষ্কার করতে। ওটিজিতে তো খুব পিৎজা খাওয়া হচ্ছে, সব কিছু করা হচ্ছে, তো ওই পরিষ্কার করতে এসেছি। এবার ওটিজির নিচে যে প্লেটটা থাকে ওইটা সব থেকে বেশি নোংরা হয়, তো আমি ওই জন্যে দেখো বেকিং সোডা যেটা আছে সেটাকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। বেকিং সোডাটা ভালো করে ছড়িয়ে নিয়ে তারপর এর মধ্যে দেব আমি হলো ভিনিগার, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে দিয়ে আমি এটা সারা রাত রেখে দেব। দিয়ে কালকের সকালবেলা উঠে এটাকে ভালো করে পরিষ্কার করব। সারা রাত যদি এটার মধ্যে ভিজানো থাকে তাহলে মানে এটা খুব তাড়াতাড়ি সহজে পরিষ্কার হয়ে যায়। কমপ্লিট। সকালবেলায় যা তোমাদের সাথে একটু কথা বলেছিলাম, তারপরে সারা দিন তোমাদের সাথে কথা বলতে পারিনি, মানে বলতে চাইনি নয় বলতে পারিনি, সেটা হলো এখানে এত অ্যানাউন্সমেন্ট হচ্ছে, গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, এত বাসের হর্ন অ্যানাউন্সমেন্ট, মানে কান মাথা সব ধরে যাচ্ছিল, মানে কানে মনে হচ্ছিলো তুলো গুঁজে বসে থাকি, এত আওয়াজ। রাস্তার ধারে বাড়ি, তো এইটা খুব সহ্য করতে হয়। আর বাড়ি ময় ধুলো, শুধু ধুলো, দুপুরবেলা মানে বিকেলবেলার দিকে আবার একবার করে সব ঝাড় দিতে হলো। এখন এই আওয়াজ এখনও আছে, তোমাদের কাছে পৌঁছচ্ছে কি না জানি না, আওয়াজটা একটা মানে সর্বক্ষণ আওয়াজ চলছে, তোমরা পাচ্ছ কি না, আমাদের একদম মাথা ধরিয়ে দিচ্ছে। এই ছোটোখাটো কাজ করলাম রাত সকাল, রাতের তরকারি তো সকালবেলাই করে রেখে দিয়েছিলাম, এই আর কি। এবার ঘুমোতে যাব, সোনাইও ঘুমোবে, সবাই ঘুমবো। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর হাসি খুশি থেকো, আর করোনা ভাইরাস থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখো, এই আর কি। চলো টাটা, বাই বাই, আবার কালকে দেখা হবে। কালকে দেখা হবে মানে কি, কালকের তো আরও সাংঘাতিক অবস্থা, সব ফিরবে, সেও চলবে বিকেলবেলা পর্যন্ত, মানে রাত্রিবেলা পর্যন্ত, মানে এই দুদিন একটু এরকম যাবে। ঠিক আছে, নাও টাটা, বাই বাই।